আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো যে পেজ লেআউট। আমরা আগে দেখেছিলাম ফাইল, হোম, ইনসার্ট মেনু, এগুলো। আজকে এখানে আমরা পেজ লেআউট মেনুটা দেখবো। পেজ লেআউট মেনুটা এখানে প্রথমে আছে থিম, এগুলো বিভিন্ন রকমের থিমস দেওয়া আছে, এগুলো আপনারা নিজেরাই দিয়ে দেখে নিতে পারেন। তো আপনি সাধারণত ইউজ হয় না, যদি কালার ইউজ হয় তাহলে ইউজ করতে পারেন এখান থেকে। কালার, ফন্ট, ইফেক্ট এগুলো দিয়ে দিয়ে দেখে নিতে পারেন, তেমন উল্লেখযোগ্য কোনো কিছু নেই, এগুলো তেমন একটা প্রয়োজন হয় না একটা কাজের মধ্যে। এখানে আমাদের বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে এখানে মার্জিন দেওয়া আছে, মার্জিনটা এটা সেম সেম ওয়ার্ডের মতোই এখানে বাইরে ফুল মার্জিন দেওয়া আছে। এখানে টপ, লেফট, বটম, রাইট এগুলো এখানে যেগুলো দেওয়া আছে ওগুলো যদি প্রয়োজন না হয়, যদি ভিন্ন একটা মার্জিন প্রয়োজন হয় তাহলে কি আমরা এখানে কাস্টম মার্জিনে যাব। কাস্টম মার্জিনে গিয়ে এখান থেকে আমরা মার্জিন দিতে পারবো এভাবে, টপ, বটম, লেফট, রাইট এভাবে, ঠিক আছে। দিয়ে আমরা এখানে ওকে বাটনে ক্লিক দেবো, হয়ে যাবে। তারপর আছে এখানে আছে পেজ ট্যাব, পেজ ট্যাব আগের মতো ল্যান্ডস্কেপ পোর্ট্রেট। তারপর আছে কি এখানে পেজ সাইজ কী হবে না হবে এগুলো। তারপরে আছে প্রিন্ট কোয়ালিটি কীরকম, মিডিয়াম, হাই, লো, ড্রাফট কোনটা হবে, ঠিক আছে। এটা তাহলে আমরা দেখলাম এখানে পেজ, মার্জিন, হেডার অ্যান্ড ফুটার। এখানে আমরা হেডার অ্যান্ড ফুটার দিতে পারি। হেডার অ্যান্ড ফুটারের জন্য এখানে আমাদের কাস্টম হেডার যেতে হবে। যেমন এখানে আমরা দিতে পারি ইনসার্ট পেজ নাম্বার। তারপরে এখানে আছে নাম্বার অফ পেজ। তারপর এখানে আমরা টাইম দিতে পারি, এখানে আমরা কি ডেট দিতে পারি এভাবে। দিয়ে আমরা কী করলাম, ওকে দিলাম। আমাদের কি এই জিনিসগুলো চলে আসছে, এগুলো আসছে কি না আসছে এগুলো আমরা কীভাবে জানবো। এই যে এখানে ফাইলে গিয়ে প্রিন্টে গিয়ে এখানে প্রিন্ট ভিউতে গেলে আমরা দেখতে পাবো এই যে এখানে উপরে এখানে চলে আসছে, ঠিক আছে। তারপরে আমরা এখানে আরও কিছু জিনিস আছে, এগুলো আমরা দেখে নেব। এগুলো হচ্ছে এটা তো আমরা কি কাস্টম হেডার দিয়েছিলাম, এখন কাস্টম ফুটার। ফুটার কিন্তু সেমভাবে আমরা এগুলো দিতে পারি যে কোনো কিছু। এখানে আমরা ইমেজ, সাপোজ একটা ইমেজ দেবো, এখানে ইমেজটা দেবো, ইমেজটা নিয়ে আসলাম পিকচার, ওকে এসে চলে আসছে এখানে। সেমভাবে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল F2 দিলে কি শর্টকাটে প্রিন্ট প্রিভিউ আমরা দেখতে পাবো। এখানে এই যে আমাদের ছবিটা এখানে চলে আসছে, এলে এখানে যে কোনো ছবি, যে কোনো সিগনেচার, যে কোনো কিছু আমরা কি এখানে এটার মাধ্যমে কী করতে পারবো, অ্যাড করতে পারবো। আবার যদি আমরা যদি এগুলো যদি ডিলিট করতে চাই তাহলে কীভাবে করবো, সেমভাবে আমরা এই যে হেডারে গেছিলাম এখানে হেডার এখান থেকে কেটে দেবো, এগুলো কেটে দেবো, ওকে। সেমভাবে ফুটারও যাবো, ফুটার আগে আমরা এখানে পিকচার কেটে দেবো, দিয়ে ওকে দেবো। এখানে মার্জিন টার্জিন এগুলো কীভাবে হয়েছে না হয়েছে এখান থেকে আমরা ডাইরেক্ট সরাসরি কি প্রিন্ট ভিউতে গিয়ে যেতে পারবো। এই যে এখানে আছে প্রিন্ট ভিউ এখানে শো করতেছে, এই যে এগুলো। তারপরে অপশনে তেমন কোনো কিছু নেই, এখানে প্রিন্টার অপশন আর কি, এটা প্রিন্ট কোয়ালিটি কীরকম হবে না হবে এগুলো এখান থেকে আমরা ঠিক করতে পারবো। এগুলো আমি ওয়ার্ডমেন্ট অলরেডি দেখিয়ে দিয়েছি প্রিন্ট অপশনে, একটু গিয়ে ওখানে যদি দেখে আসেন তাহলে ওইটা ভালো হবে, কারণ ওখানে আরও বিস্তারিতভাবে কি বিশ্লেষণ করা হয়েছে। ওখানে এখান থেকে দিলে ডাইরেক্ট প্রিন্ট হয়ে যাবে, এই এটা
প্রিন্ট, এখানে প্রিন্ট দিলে কি প্রিন্ট হয়ে যাবে। তারপরে আমাদের আছে এখানে, এটা তাহলে মার্জিনের মধ্যে এতটুকুই ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশনের মধ্যে প্রতিটা ল্যান্ডস্কেপ, এগুলো অলরেডি ওখানে দেখানো হয়েছে, এখান থেকে করতে পারবেন, ওখান থেকেও করতে পারবেন। এই যে এই যে আমাদের এখানে একটা কালো দাগ আছে নিচে আর উপরে, এটা কি আমাদের এখানে এক্সেলের মধ্যে পেজের কি বর্ডার, দেখেন এটা মুভ হচ্ছে, বড় ছোট হচ্ছে। ল্যান্ডস্কেপ দিলে কি পাতা দিতে বড় হবে, লম্বাতে ছোট হয়ে যাবে। তারপরে আছে এখানে সাইজ, আমরা যে পেজটাতে কাজ করতেছি এটা সাইজ কীরকম হবে না হবে, এগুলো কি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো, লিগেল সাইজ, অ্যাবোর্ট সাইজ, লেটার সাইজ, এগুলো এখান থেকে আমরা খুব সহজে সিলেক্ট করে নিতে পারবো। তারপরে আছে কি প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়ার জন্য আসলে কিছু লেখা দরকার, আমি লিখে নিচ্ছি কিছু জিনিস। আমি এই জিনিসগুলো এখানে লিখলাম, এটা এই লিখলাম, এখানে লিখলাম, এই জিনিসগুলো লিখলাম। আমি যদি এখন যদি পিএমপিতে যাই তাহলে আমাদের এখানে কি সবগুলো কি প্রিন্ট আউট হয়ে যাচ্ছে, আমরা চাচ্ছি যে না কি সবগুলো প্রিন্ট আউটের দরকার নেই, শুধু আমাদের এইখানে দুইটা লাইন আছে, একটা আর এই একটা, আমরা হচ্ছে কি এই একটা লাইন প্রিন্ট আউট করলে আমাদের কি এখানে হয়ে যাবে। তাহলে যতটুকু আমাদের প্রিন্ট আউট করা প্রয়োজন অতটুকু আমরা কী করবো, সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখানে প্রিন্টে গিয়ে সেট প্রিন্ট দিয়ে, এই দেখেন এখানে কি বর্ডার বর্ডার চলে আসছে। এখন যদি আমরা কন্ট্রোল F2 দিয়ে যদি প্রিন্ট প্রিন্ট ভিউতে যাই, ওই একটা এটাই দেখাচ্ছে, বাকিটা কি আমাদের দেখাচ্ছে না এখানে, ঠিক আছে। কারণ আমরা এখানে কি কোন অংশটা প্রিন্ট আউট হবে না হবে এটা কি করেছি, সেট করে দিতে সেজন্য। তারপরে এখানে আছে, এখানে আবার প্রিন্ট যদি আমরা যদি ক্লিয়ার প্রিন্ট এরিয়া দিই তাহলে কি ওইটা নর্মাল হয়ে যাবে। আবার কন্ট্রোল F2 দিয়ে আমি ওখানে গেলাম, এখানে সম্পূর্ণ চলে আসছে, কারণ আমরা কি রিমুভ করে দিচ্ছি সেজন্য। তারপর আছে এখানে ব্যাক, ইনসার্ট পেজ ব্যাক, ইনসার্ট পেজ ব্যাক সিমস মডেল মতো। এই এখানে কি আমাদের এখানে একটা একটা জিনিস খেয়াল রাখতে হবে, ধরেন আমি চাচ্ছি যে কি এই এখান থেকে এই যে আমাদের সেল পয়েন্ট আছে, সেল পয়েন্টের বামের উপরে কর্নার থেকে কি অন্য একটা পেজ হয়ে যাবে, উপরটা এক পেজ তার নিচেরটা কি আরেক পেজ হয়ে যাবে। এই দেখেন আমি এখানে দিচ্ছি ব্রেকে গিয়ে ইনসার্ট, এই দেখেন উপরের কর্নার থেকে এখানে একটা দাগ আসছে, এখানে একটা দাগ আসছে, তার মানে কি এটা উপরেরটা আলাদা একটা পেজ, এটা আলাদা একটা পেজ, এটা আমরা প্রিন্ট ভিউতে গেলে কি দেখতে পাবো, এই দেখেন এক নম্বর পেজ, দুই নম্বর পেজ, তিন নম্বর পেজ, চার নম্বর পেজ, এভাবে গিয়ে এখানে চলে আসছে। এটা আবার আমরা নর্মালও করতে পারি, এখানে রিমুভ পেজ ব্রেক দিলে এখানে কি হয়ে যাবে, নর্মাল হয়ে গেছে। দেখেন এখন আমাদের আগে আমাদের চারটা পেজ ছিল, এখন এখানে কি একটা পেজ হয়ে গেছে, কারণ কি আমাদের পেজ ব্রেকটা কি আমরা তুলে ফেলছি। তাহলে পেজ ব্রেক দিয়ে আমরা কি করতে পারবো, যে কোনো পয়েন্টে একটা পেজকে আমরা কি সমাপ্ত করতে পারবো, যে কোনো পয়েন্টের মধ্যে কি আমাদের প্রয়োজন হলে। তারপর এখানে আছে ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড আছে, আমরা যে কোনো ছবিকে ব্যাকগ্রাউন্ড এখানে নিতে পারি, এই যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এবার যদি রিমুভ করতে চাই, যদি রিমুভ করতে চাই তাহলে ওখানে দেওয়া আছে, এই দেখেন ডিলিট ব্যাকগ্রাউন্ড, সেম অপশনে ক্লিক করলে এটা চলে যাবে। তারপর আছে এখানে কি প্রিন্ট টাইটেল, প্রিন্ট টাইটেল আসলে দরকার নেই, এবার থাক। তারপর এখানে হোয়াইট হাইট এটাও দরকার নেই, এটা একটা স্কেলিং আছে এখানে, স্কেলিংটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে দেখেন আমাদের যে নর্মাল পেজটা আছে এই পেজটাতে এখন আমরা দেখতেছি কি 1 থেকে 33 পর্যন্ত এখানে এসে আমাদের পেজ শেষ হয়ে গেছে, আমরা চাচ্ছি কি না আমাদের 40 বা 45টা রো এক পেজের মধ্যে আসা দরকার, অনেক সময় সৈন্য জিনিস বাইরে থেকে যাই, এগুলোর জন্য আরেকটা পেজ প্রিন্ট আউট করতে হয়, আমরা চাচ্ছি কি না সবগুলো এক পেজের মধ্যে চলে আসুক। তো তাহলে কী করতে হবে, এই যে এখান থেকে স্কেলিংটা আমরা কমিয়ে নিতে পারবো,
কমে নিলে, আগে দেখেন 33 ছিল তো দাগটা, এখন কি 37 হচ্ছে, 37 চলে আসছে। আমি একটু জুমটা কমিয়ে নিই তাহলে বোঝা আসবে। এই যে 38, 40, 45 এভাবে চলে আসছে। যদি চাচ্ছি যে না কি আমাদের তো কি নর্মাল হচ্ছে, দেখি 100 হচ্ছে কি নর্মাল, 33 আমাদের পেস শেষ। আমরা চাচ্ছি না কি এই 14 পর্যন্ত কি ফুল এক পেস হবে, তাহলে এখান থেকে আমরা স্কেলটা কি বাড়িয়ে দেবো। এই যে কম দিচ্ছে দেখেন আস্তে আস্তে, এভাবে কমতেছে। এভাবে তাহলে আমরা অতিরিক্ত এক পেজ থেকে সামান্য কিছু বেশি হয়েছে এরকম কোনো কিছুকে আমরা কি টেনে এক পেজে মধ্যে নিয়ে আসতে পারবো, বা ফুল পেজ হয় নাই আধা পেজ মতো হয়েছে, বা আধা পেজ থেকে সামান্য একটু কি হয়েছে বেশি হয়েছে, এগুলোকে যদি আমরা ফুল এক পেজ করে যদি প্রিন্ট আউট করতে চাই, তাহলে কি এটা বাড়িয়ে দিয়ে আমরা কি সুন্দর করে প্রিন্ট আউট করতে পারবো। এটা স্কেলিং যাকে বলে, এটা পেজকে জুমি, এটা লেখা যে টেক্সটগুলো আছে ওগুলোকে বড় ছোটো করবে, ঠিক আছে। পেজ না এটা কি আর লাগতে হবে, পেজের জন্য হচ্ছে এখানে দেওয়া আছে যে কার্সার দেখেন এখানে 90%, এখানে জুম ইন জুম আউট এভাবে, ঠিক আছে। এখান থেকে আমরা এটা করতে পারবো। তা এটা হচ্ছে কি স্কেলিং। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই, গ্রিড বলতে যে গড় করতেছে এগুলো হচ্ছে কি গ্রিড, এগুলোকে কী বলে গ্রিড বলে। গ্রিডগুলো সাধারণত কি প্রিন্ট আউট হয় না, এই দেখেন আমি কন্ট্রোল F2 দিয়ে দিছি, আমাদের কি গ্রিডগুলো আসে না। আমরা চাচ্ছি যে না কি আমাদের যতটুকু লাগা আছে অতটুকু তো কি গ্রিডটা কীভাবে প্রিন্ট হবে, তাহলে এখানে প্রিন্টে ক্লিক দিয়ে আমি বা কন্ট্রোল F2 দিলাম। এই যে দেখেন যতটুকু লাগা আছে অতটুকু তো কি গ্রিডগুলো এখানে চলে আসছে, এখানে প্রিন্ট ভিউতে শু হচ্ছে মানে কি এটা প্রিন্ট আউট হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে কোনো কিছু করার আগে প্রিন্ট ভিউটা একটু দেখে নেবো, কারণ আমাদের প্রিন্ট ভিউটা যেরকম হবে এক্স্যাক্টলি প্রিন্ট আউটটা কি ওইরকম সেম হবে, কোনো বেশি কম হবে না। যদি প্রিন্ট প্রিন্ট ভিউতে দেখা যাচ্ছে তাহলে প্রিন্ট আসবে, যদি প্রিন্ট ভিউতে দেখা না যায় তাহলে এটা প্রিন্টে আসবে না, এটা খেয়াল রাখতে হবে সবসময়। তারপরে আমাদের আমরা সেমভাবে কি হেডিং, হেডিং হচ্ছে ধরেন উপরে কলামটা ABC দিয়ে কী করছে হেডিং করছে, এই রোগুলোকে 1, 2, 3 দিয়ে কী করছে হেডিং করছে, এই জিনিসটা এটাকে কী বলে হেডিং বলে। এই হেডিংগুলো কি আমাদের প্রিন্ট আউট যদি প্রয়োজন হয় কখনো, তাহলে আমরা এখানে ভিউতে এখানে প্রিন্টে দিয়ে দেবো হেডিংয়ে। দেখেন আমি আবার কন্ট্রোল F2 দিয়ে প্রিন্ট ভিউতে যাচ্ছি, এই দেখেন ABC 1, 2, 3 এখানে চলে আসছে। আমি আবার যাচ্ছি এখানে, আমি যদি এই যে প্রিন্টটা তুলে দিলাম এখান থেকে, এটারও প্রিন্টটা তুলে দিলাম, তাহলে আমাদের ওই জিনিসগুলো গ্রিড লাইন আর হেডিংগুলো কি আসবে না, ABC আসলো না, 1, 2, 3 1, 2, 3 নাম্বারিংটাও কি এখানে আসলো না। এভাবে আমরা কি এগুলা সাজিয়ে নিতে পারবো আমাদের জিনিসগুলো। তারপরে এখানে আছে ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ব্যাকওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ব্যাকওয়ার্ড, এই জিনিসটা আসলে জিনিসটা কি, তার জন্য আমাদের দুইটা ইমেজ নিয়ে আসতে হবে এখানে পিকচার, এই ছবিটা আর এই ছবিটা দেখি ক্লিক করলাম, দুটোটা একসাথে নিয়ে আসলাম। দেখেন আমাদের এখন যে এই যে মাদারবোর্ডের যে ছবিটা আছে এটা উপরে আছে, আমি চাচ্ছি যে কি না এটা কী যাবে, এটা এটা ব্রিং ব্যাকওয়ার্ডে যাবে, সেন্ড ব্যাকওয়ার্ড, এটা নিচে চলে গেছে। আবার আবার যদি চাচ্ছি যে কি না এটা উপরে নিয়ে আসবো, তাহলে ব্রিং ফরওয়ার্ডে এখানে ক্লিক দেবো, এটাও সেম ব্রিং টু ফ্রন্ট, এই ব্রিং টু ফরওয়ার্ড, এভাবে আর কি আমরা এগুলা করতে পারবো। এখান থেকে দিলে আমরা রোটেট করতে পারবো, 90 ডিগ্রি রোটেট হবে, এই জিনিস হবে, এভাবে হবে। তারপর হচ্ছে কি গ্রুপ, গ্রুপ অপশনটা কি এখন ড্যাড আছে, গ্রুপ মানে কি দুইটা দুইটা এই টেক্সট বা ইমেজকে এক করা, একাধিক অবজেক্টকে এক করা, সেই জন্য আমাদের কী করতে হবে, প্রথমে দুইটা অবজেক্ট সিলেক্ট করতে হবে, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। আমি একটু ছোটো করে নিচ্ছি এখান থেকে, ছোটো করে নেওয়ার ফলে জিনিসটা যাতে বুঝে আসে ভালো মতো সেই জন্য। এই দেখেন আমরা জিনিসটা এখন মুভ করছি, আলাদা আলাদা হচ্ছে, এটা একটা এটা একটা এটা একটা এভাবে হচ্ছে। আমরা চাচ্ছি না কি দুটোটা এক এক করে ফেলবো, যেন একটা মুভ না হয়, মুভ হলে দুটো একসাথে হয়। সেই জন্য আমরা শিফট কী বলে শিফট চেপে
প্রথমে একটা থেকে লিখ দেবো, তারপর শিফট চেপে দ্বিতীয় একটা থেকে লিখ দেবো, দুটো সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে আমরা এখানে পেজ লেআউটে যাবো, গিয়ে এখানে কী করবো, এখন দেখেন আগে আমাদের গ্রুপ অপশনটা কি ছিল, হাইট ছিল, এখন উঠে গেছে, যেখানে গ্রুপকে ক্লিক করলাম, এই যে দেখেন এখন আর দুইটা আলাদা আলাদা কী হচ্ছে না, মুভ হচ্ছে না, এখন দুটো একসাথে মুভ হচ্ছে এখানে, এই যে এখানে এইভাবে। তা যদি আমরা যদি আবার এটা গ্রুপ তো করছে, এখন যদি আবার আনগ্রুপ করতে চাই, সেম ওখানে গিয়ে আমাদের কী করতে হবে, এখানে আনগ্রুপ করতে হবে। এখন আনগ্রুপ হয়ে গেছে, এই দেখেন। তাহলে আমরা দেখলাম যে কি আজকে এখানে পেজ লেআউটের মধ্যে কী কী কমান্ড আছে, কী কী কাজ আছে না আছে, অলমোস্ট 90% কাজে দেখিয়েছি, 10% কাজগুলো আসলে দরকার নেই, প্রয়োজন হয় না, এগুলো তেমন একটা কাজে লাগে না। এখানে এখানে আছে ফরম্যাট, ফরম্যাটটা ছবিতে ক্লিক রাখছি, সেজন্য আসছে এখানে, এগুলো আসলে বিস্তারিত আমি ওয়ার্ডে বিশ্লেষণ করছি, ওয়ার্ডটা একটু পেজ কমান্ডগুলো ওয়ার্ড থেকে দেখে আসলে এই জিনিসগুলো সম্পূর্ণ এখানে বিশ্লেষণ দেওয়া আছে, ওখান থেকে কি আপনারা সহজে কি বুঝে নিতে পারবেন। তাহলে আজকে এতটুকুই, ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।